আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আবারও চলে এলাম নুরি অটো হাউস থেকে, চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে কম দামি যে চার্জারগুলো আছে, দেখেন এই কম দামি চার্জারগুলো আসলে কী কী সমস্যা, মানে ফ্যান ঘুরে না কিংবা কী কী ধরনের সমস্যা হয় আর কী কী ধরনের সমস্যা হতে পারে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমাদের কাছে যেই চার্জারটা আসছে সেটা হলো আমাদের যেই সেটা হলো যে আমরা যেই কাজগুলা করি, দেখেন দেখেন একটা মিস্ত্রি কাজ করছে, তো এই ধরনের কাজগুলা আসলেই যদি আমাদের ফ্যান চলে যায় সেক্ষেত্রে মূলত কী কী সমস্যা হতে পারে, দেখেন এই চার্জারের পাশে, এই চার্জারটার পাশে একটা ট্রানজিস্টর আছে, এই যে দেখেন একটা ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরগুলা যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো এই ধরনের চার্জার যদি ফ্যান না চলে সেই ক্ষেত্রে এই ট্রানজিস্টরটা, দেখেন এই ট্রানজিস্টরটার আপনার মান হচ্ছে 50 এই ট্রানজিস্টরটা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আমাদের ফ্যান না চলার সম্ভাবনা থাকে বেশি। দেখেন এই ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর সেটা ফ্যান না চলার সম্ভাবনায় বেশি থাকে। আর সেক্ষেত্রে আমরা কি করব, এই যে মাইনাসটা দেওয়া আছে এই মাইনাসটাকে নিয়ে, এই মাইনাসটা যে করা আছে এখন কিন্তু অটো করা আছে, চার্জে দিলে তাহলে আপনার ফ্যান চলবে, না হলে ফ্যান চলবে না। তো এর ভিতরে হয়তো কোনো না কোনো লোকজন দেখাইছে, কেউ কাজ করছে এটাকে কিংবা তারা কাজ করাইছে, তো সেই ক্ষেত্রে দেখেন একটা কাজ করছে, সেই কাজটা ভুল। এই দেখেন ট্রানজিস্টরের দুই পা এক জায়গায় করছে, এটাও এক জায়গায় করছে, মানে তিন পা এক করে দিছে। আর যখনই আপনি তিন পা এক করবেন তখন বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন আপনারা হতে পারেন। আর সেটা হলো যদি এই তিনটা যদি এক জায়গায় করা যেত তাহলে আমাদের কোম্পানি এটা তিনটা এক জায়গায় করে দিত, যে কোম্পানি মালটা বানাইছে তিনটা এক জায়গায় করে দিত, এক জায়গায় করে দিত, না হলে একটা দামি একটা ট্রানজিস্টর লাগানোর প্রয়োজন নাই। এ জায়গায় কী করতো, একটা টানা মারে দিত, জাম্পার মারে দিত, জাম্পার বলে যাকে টানা মারে দেয় ফিউজের মতো, সেই জাম্পার মারে দিত। কিন্তু তাহলে আমার এই ট্রানজিস্টরটা দেওয়ার মানে কী, ট্রানজিস্টরটা দেওয়ার উদ্দেশ্য হলো এই, এই ট্রানজিস্টরগুলো সাইড বেস, তো এক সাইড দিয়ে খাবে আরেক সাইড দিয়ে পরিপূর্ণ মানে আপনার বের করবে, তারপরও মানে যে এই ফ্যানটার যতটুকু ভোল্ট প্রয়োজন ঠিক ততটুকুই বের হবে, আর পাশের পায়েও সেম। এর জন্যই কিন্তু অটোটা দেওয়া আছে, আপনি যদি মাঝখানেরটা দেন গ্রাউন্ড দেন তাহলে চার্জে লাগানোর সাথে সাথে ফ্যানটা ঘুরবে। আর এই ডান সাইডে দেওয়ার উদ্দেশ্য হলো চার্জে লাগালে তাহলে ফ্যান ঘুরবে, আর চার্জে না লাগালে তাহলে ফ্যান ঘুরবে না, শুধু সবুজ বাতি জ্বলবে, মানে ফ্যান ঘুরবে না। আর যখনই এটা ভোল্টটা পাবে, ভোল্ট ইন করবে, যে আপনার ডিসি ভোল্ট যখনই এটার ভিতরে 48 ইন করবে তখনই এই ফ্যানটা অটোমেটিকলি ঘুরে যাবে। আর যদি আপনি না দেন, ইয়াতে না দেন, ওই চার্জে না দেন, শুধু এসিতে যদি লাগান সেই ক্ষেত্রে আপনার এটা ফ্যানটা ঘুরবে না। আর এ দেখেন আমরা এই ফ্যানটা ঘোরাচ্ছি, ফ্যানটা কিন্তু অ্যাকচুয়ালি বাদ, কারণ হলো এই ফ্যানটা বাদ হওয়ার উদ্দেশ্য কি, বাদ হওয়ার উদ্দেশ্য হলো এই যে এই যে ফ্যানের লাইনটা দেখেন, এই প্লাস এই মাইনাস, এই মাইনাসের তিনটা
মানে ট্রানজিস্টরের তিনটা পা আছে, তিনটা পা একই জায়গায় করা, দেখেন তিনটা পা এক জায়গায় করা। তো তিনটা পা যদি এক জায়গায় করা থাকে সেই ক্ষেত্রে এই ফ্যানটা কি হবে, সরাসরি লাইন পাইতেছে, সরাসরি সরাসরি লাইন পাওয়ার উদ্দেশ্য কি? এই এতটুকু ফ্যান যদি সরাসরি 48 পায় কিংবা আপনার 12-র জায়গায় যদি 25 পায়, সেই ক্ষেত্রে কি ফ্যানটা চলবে? চলবে না। তো সেইটা হলো, আর এই ধরনের কাজগুলো আসলেই করা ঠিক না। যেই মেকানিকই করুক না কেন, যেই মিস্ত্রি করুক না কেন, এই ধরনের কাজগুলো করা উচিত না। তো আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব সবসময়, সবসময় এইসব কাজ আমরা যেন না করি। তো আমরা কি করব এখন, এখন এই ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের যে গ্যাপগুলা, এই গ্যাপগুলো আমরা ঠিক করে দিব। হয়তো অনেকেই ভাবতেছেন গ্যাপগুলা ঠিক করে দিলেই চলবে, না ভাই চলবে না। এই গ্যাপগুলো সোজা করার পরে এই ট্রানজিস্টরটা চেঞ্জ করতে হবে, এই ট্রানজিস্টরটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে তারপরেই চলবে, না হলে চলবে না। তো আমরা এই ধরনের কাজগুলা করব না, কাস্টমারের ক্ষতি করব না, কারণ কাস্টমারের ক্ষতি মানে নিজের ক্ষতি। কাস্টমারের যদি আমি ক্ষতি করি, সে আমাদের বলতে পারেন কাস্টমারের ক্ষতি করলে আমার কি ক্ষতি হবে, আমার ক্ষতি হবে এই, আমার বদনাম হবে, আপনার আমার বদনাম হবে। সেই ক্ষেত্রে আমরা এইসব কাজ থেকে বিরত থাকি, এটাই আমাদের জন্য ভালো আর আমাদের জন্য মঙ্গল, আর এই ধরনের কাজ আমরা করব না। তো এই চার্জারটা, ট্রানজিস্টারটা চেঞ্জ করে লাইন দিবেন, 100% ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর নুরি অটো হাউসের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ। আমি নাজমুল হাসান।